মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো 24 বেডের হাইব্রিড সিসিইউ এইচটিইউ। শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাইব্রিড সিসিইউ এইচটিইউ ব্রেডের ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর পার্থপতি মুখোপাধ্যায়, মেডিকেল কলেজের এমএসভিপি পুরঞ্জয় সাহা এবং অন্যান্য চিকিৎসকেরা। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে থেকেই 12 সিসিইউ এইচটি চালু ছিল এবং পাশাপাশি মাতৃমাতে 4টি এবং পাশাপাশি কোভিড ওয়ার্ডেও 20টি ছিল। আর আজকে আবার 24টি চালু করা হলো হাইব্রিড সিসিইউ বেড এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা চালু করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া কি বলছেন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় আমাদের আজকে মালদা মেডিকেল কলেজে 24 ব্রেডেড হাইব্রিড সিসিইউ এইচটিইউ আজকে এখানে তৈরি হয়েছে, চালু হতে চলেছে আজ থেকে। এবং অলরেডি আমাদের এখানে 12টা সিসিইউ এইচটিইউ এবং তার সঙ্গে 4টি আরও মাতৃমাতে এবং 20টা আরও কোভিড সিসিইউ অলরেডি ছিল। এই 24টা আরও বাড়তে আমার মনে হচ্ছে যে পেশেন্ট লোড এখানে আছে উইথ মোর দ্যান 100% অকিউপেন্সি অল দি টাইম, এতে খুবই ভালো হবে। আরও ভালো চিকিৎসা যে আছে মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে দেওয়া হবে।